হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ট্রাভেল ফুড লাইফ। আজকে আমার ছাদ বাগানের কিছু গাছের চিত্রপট। এটা একটা লঙ্কা গাছ, এটাকে বলে ঘিয়ে লঙ্কা। এই লঙ্কা দিয়ে যদি গরম ভাত খাওয়া হয় ভাতে মেখে, তাহলে ঘিয়ের মতো গন্ধ আসে। তারপরে আছে অপরাজিতা গাছ, পুদিনা গাছ, নয়নতারা আর টাইট ফুলের গাছ, এটাকে বলে পটুলাকা। আর আছে তুলসী গাছ। বিভিন্ন ধরনের পটুলাকা আমার কাছে আছে। এগুলো এক ধরনের পটুলাকা, এগুলোও আর এক ধরনের। এটা একটা জুঁই ফুলের গাছ আর এটা একটা বনসাই গাছ। এগুলো পুদিনা গাছ, এগুলোকে রিপটিং করে দেওয়া হয় সপ্তাহে একদিন বা কিছুদিন বাদে বাদে এগুলোকে রিপটিং করে দিই। এগুলো জলে দিয়ে রাখলে এগুলো গোড়া বেরিয়ে যায়, তারপর সেই গোড়াগুলোকে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিই। প্রত্যেকটাই ডালে খুব সুন্দর করে গোড়া বেরিয়ে গেছে, সেগুলোকে এবার মাটিতে জাস্ট পুঁতে দিলাম। এবার অন্য একটা গাছ থেকে পুদিনার, আমার অনেকগুলো পুদিনা গাছের পট করা আছে, অন্য একটা গাছ থেকে কিছু পুদিনা পাতা তুলে নিয়ে সেগুলোকে জলের মধ্যে আবার দিয়ে রাখলাম, যাতে আবার সেগুলো গোড়া বেরিয়ে যায়, সেগুলোকে আবার পুঁতে দিতে পারি। এইভাবে সারা বছরই পুদিনা পাওয়া যায় বাড়িতে। এইভাবে তৈরি করে রাখলে সারা বছরই বাড়িতে পুদিনা পাতা পাওয়া যায়। পুদিনা পাতা ভীষণই দরকারি, রান্নাতেও কাজে লাগে, হুটহাট দরকার পড়লে, বাজারে যাওয়ার অসুবিধে হলে তো গাছ থেকেই তুলে নেওয়া যায়। তারপরে কিছু ইনডোর প্ল্যান্টস আছে। এই গাছগুলোতে আলো বেশি লাগলে এই গাছগুলোর ক্ষতিই হয়, এগুলো ভেতরে ইনডোর প্ল্যান্টস হিসেবেই রাখা হয়। এক একটা গাছের সঙ্গে আরেকটা গাছ জড়িয়ে গেছে, এগুলো মানি প্ল্যান্ট, এগুলো সবই বাহারি গাছ। এটাও মানি প্ল্যান্ট জাতীয় একটা গাছ, কিন্তু এটার স্টাইলটা আলাদা এবং গাছটা একটু অন্য ধরনের দেখতে। আর এই আছে স্নেক প্ল্যান্ট। তাছাড়া মানি প্ল্যান্টে আরও একটা রয়েছে যেটা একদম উপরে উঠে গেছে, এগুলো বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট। এই গাছটাকে ভেতরেও রাখা যায় আবার বাইরেও রাখা যায়। আর আছে ব্যাম্বু ট্রি, এটা জলেতেই মেনলি থাকে, মাটিতেও পুঁতে দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। এটা হলো বাটারফ্লাই ট্রি আর এটা হলো ল্যাভেন্ডার গাছ। খুব সুন্দর ল্যাভেন্ডারের গন্ধ পাওয়া যায় এটা থেকে, এবং গাছটা খুবই সুন্দর দেখতে। এটা একদমই রৌদ্রে থাকে না, এটা ছাওয়াতেই রাখতে হয়, এটা একদম ইনডোর প্ল্যান্ট।
ছোটো ছোটো যে পাতাগুলো এটার মধ্যে শুকিয়ে গেছে সেগুলো একটু ছাড়িয়ে দিলে, খুলে দিলে গাছটাকে দেখতে সুন্দর লাগে। নাহলে শুকনো পাতাগুলো গাছের মধ্যে থাকলে দেখতে কেমন লাগে। তো যে পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো ছিঁড়ে নিয়ে টবের মধ্যেই দিয়ে দিলাম, তাতে গাছটা সারও হবে এবং দেখতেও ভালো লাগবে। আর এটা হলো বাটারফ্লাই প্ল্যান্ট। পাতাগুলো এত সুন্দর প্রজাপতির মতো। এবং এই গাছের গোড়া থেকে আরও পাতা বেরোচ্ছে, মানে ডালগুলো থেকে আরও ছোটো 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 সরু সরু পাতা বেরোচ্ছে। এটা খুব সুন্দর একটা গন্ধ আছে গাছটায়। থ্যাংক ইউ।